নমস্কার, বাংলার ঘর চ্যানেলে স্বাগত। হাজির হয়ে গেলাম নতুন আরেক রেসিপি নিয়ে। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি মাওয়া বা খোয়া রেসিপি নিয়ে। এই মাওয়াটা সাধারণত বিভিন্ন রান্নায় এবং বিভিন্ন মিষ্টি, বিভিন্ন ডেজার্টে আমরা ব্যবহার করে থাকি। তাহলে চলুন দেখে নিই ঝটপট এই মাওয়াটি বানানোর জন্য আমাদের কী কী উপকরণ লেগেছে। এই মাওয়াটি বানানোর জন্য আমাদের যে যে উপকরণ লেগেছে তা হলো, আমি এই জায়গায় নিয়েছি 1 কাপ পাউডার মিল্ক, এবং এই জায়গায় নিয়েছি আমি লিকুইড দুধ নিয়েছি আমি 1/2 কাপ। এই দুধটা আমি জাল করে নিয়েছি। এই জায়গায় আমি নিয়েছি 1 টেবিল চামচ ঘি। এখন এই দুধ এবং পাউডার মিল্কটা আমি একটু মিশিয়ে নিব। বন্ধুরা, এখন আমি চলে যাচ্ছি পরবর্তী স্টেপে। বন্ধুরা, গ্যাসের চুলাটা অন করে এ ধরনের একটি ফ্রাই প্যান বসিয়ে আমি এখন কিছুটা পরিমাণ ঘি দিয়ে দিব। আপনারা এই মাওয়াটা যখন বানাবেন এই ধরনের একটি ননস্টিকে ফ্রাই প্যান নেওয়ারই চেষ্টা করবেন। গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে আপনাদের এটা অনবরত নাড়তে হবে, নাড়া বন্ধ করা যাবে না। এইভাবে অনবরত আমাদের নেড়ে নিতে হবে, নাড়াটা বন্ধ করা যাবে না এইভাবে আমাদের। তাহলে যদি আপনারা নাড়াটা বন্ধ করেন তাহলে কিন্তু এটা দলা পেকে যাবে। আর গ্যাসের যে ফ্লেমটা একদম লোতে রেখে আপনারা এইভাবে নেড়ে ঘন করে নিবেন। ধুরা, আমার এই মাওয়াটা হয়ে এসেছে। দেখুন, আপনারা বুঝবেন যখন যে ফ্রাই প্যান থেকে এ পর্যায়ে আমি একটু ঘি দিয়ে দিব। যখন দেখবেন যে ফ্রাই প্যান থেকে এই মণ্ডটা উঠে আসছে তখন বুঝবেন আপনাদের এই মাওয়াটা রেডি। আমি এখন একটি প্লেটে ঢেলে এটা ঠান্ডা করে একটু আমি শেড দিয়ে নিব। আমার এটা ঠান্ডা হয়ে এসেছে। আমি এখন একটি দু হাত দিয়ে একটু শেড দিয়ে একটা পাত্রের ভিতর রেখে এভাবে আমি ডিপ ফ্রিজে রেখে দিব 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পর আমি আবার আপনাদের কাছে ফিরে আসব। ফিরে আসলাম 1 থেকে 1.5 ঘন্টা পর। আমার এই মাওয়াটা এখন রেডি। আমি এই ধরনের একটি শেপ দিয়ে নিয়েছি মাওয়াটা। এখন আপনাদের সুবিধার জন্য আমি এই মাওয়াটি এই ধরনের একটি গ্রেটারের সাহায্যে একটু আপনাদের একটু গ্রেট করে দেখাবো। Thank you.
বন্ধুরা, হয়ে গেল আমার হোমমেড মাওয়া। আমি একটু গ্রেট করে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতন গ্রেট করে নেবেন। আপনারা এই মাওয়াটি ফ্রিজে রেখে এয়ারটাইট কোনো বক্সে ভরে দু তিন মাস পর্যন্ত রেখে আপনারা খেতে পারবেন। যখন দরকার যতটুকু পরিমাণ লাগে ততটুকু পরিমাণ আপনারা এভাবে গ্রেট করে আবার এয়ারটাইট বক্সে আপনারা রেখে দিতে পারেন। যদি আমার এই রেসিপিটি আপনাদের সকলের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সেই সাথে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। আজ এখানেই শেষ, আগামীতে দেখা হবে নতুন কোনো রেসিপির সঙ্গে। ধন্যবাদ।